ওখানে চিকেন বিরিয়ানি দেখা যাচ্ছে আমার মুখ অন্ধকার তো। হুম, ওখানে দেখিয়েছো আমাদের বিরিয়ানি খালি বসে না, যাচ্ছি যাচ্ছি আমাদের আজকে চিকেন বিরিয়ানি হবে, এজন্য চিকেন ধুচ্ছি। আর ওই সাইডে হাড়ি বসে গেছে, ভাত বসে ভাত বসে যাচ্ছে, মানে বিরিয়ানি ভাত আর কি, বিরিয়ানি চাল মন্দিরা করছে। আর এদিকে আমি মাংসটা ধুচ্ছি, ঠিক আছে। এখানে আসলে আমাদের পিকনিকের শেষ নাই বলো। হ্যাঁ, আবার একদিন যদি বাদ যায় বলবে আজকে শুধু মুখে যাবে। আমাদের মিনি পিকনিক, জল বসিছ ভাল লাগে টক দই খাইতে, খুব ভাল লাগে। মাংসটাকে ম্যারিনেট করা হচ্ছে টক দই, লবণ হলুদ, পেঁয়াজ রসুন, আর হচ্ছে কাঁচা সরষের তেল দেওয়া হয়নি এখন দেবো। আর হচ্ছে এখানে পেস্ট করা ছিল পাকা লঙ্কা, আদা, আর এই ও যাই হোক হজ বড় হলো মনে নেই, এটাকে মাখা হবে। আর সোনা কি করছে, সোনা দিকে একটু ঘোরা, সোনা কি করছো? আমরা হাওয়া দেখো আমার এমন রান্না করবো না, এই যে আমার মাখানো হয়ে গেছে, এবার এমন কাছে আসরা 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 এটা আমরা, হ্যাঁ এ মন্দির, ভালো মন্দির কি করবো এরপরে প্রসেস, এটাকে আমরা আধ ঘন্টার মতো এটা এইটাকে রেখে দেবো ঢেকে, ঠিক আছে। সব মশলাপাতি এর মধ্যে ঢুকবে, একটু নর সফট হবে, মানে অ্যাকচুয়ালি ধরে মাংসটা সফট হবে, তাই তো এটাকে ঢাকা দিতে হবে, ঢাকা ঢাকা কই এটা চাল রেখে রাখতে, আমাদের ঘাটাটা ঝুড়িতে ওমা আবার খুলতে বাধ্য হয়েছি কারণ গোলাপ জলের কেওড়া জল দেওয়া হয়নি। এই যে এটা হচ্ছে কেওড়া জল, এ কেওড়া কেওড়া আলাদা 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 ঢাকুন দে, হাট কি আলাদা ঢাকুন দে, মা তো পড়ে করছে রান্না করতে সে আমাদের এখন কফি খাওয়া হবে, কফি তুলে কই কফি আসছে, কোথায় আমাদের কফি, বাহ সুন্দর হয়েছে। হ্যাঁ এই তো পড়ছে, আমাদের ভাতটা হয়ে যাক ততক্ষণে বৃষ্টি হতে হতে। আরে বাবা অসুবিধা
এখানে এই ঘরে বসো, গেলে বসো এখানে, আমি এখানে বলে বসো, আমি করে বসো, এই এখানে বসো, সে তো টুকটুক করে হইতেছে। কি আসবে না আসবে না, এটা তো ভদ্র কে কইছে আইতনো কইছে তুমি বাংলা ভাষা? রীতিমতো বিরিয়ানির ডিমটা ছোলা হচ্ছে, রাজা ছুলছে, ভালো তো এটা, এমনি দেখেই বলে না ওর একটা জিনিসই যেটা হয়েছে, ওর ব্রেন খুব সার্ভ হবে, বিশাল সার্ভ ব্রেন। সোনা বারবার বিরিয়ানি বলছে, সবাই ভাত বলছে, ভাত গালে তো না 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 সোনা, হুম ও সরি সরি, আবার মা ভাত বলছে, উফ কি যে হচ্ছে না, দাও তুমি দাও বিরিয়ানি গালে দাও, দিচ্ছ কোথা, আমি তো একবার দেখলাম না তুমি দিচ্ছ। বাবা সোনা তুমি কি খাচ্ছ? ভাত না বিরিয়ানি।
আবার মা ভুল করলো, তাই না? সবাই খালি ভুল বলছে বারবার, ভাত বলছে সবাই, বিরিয়ানি খাচ্ছে সোনা, কেউ বুঝতেই পারছে না। শোনা তুমি কি দিল দাদু আমাদের, কি হলো শোনা, চোখে কি গেছে? পুদাও 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 সোনার চোখে পুদাও, কিছু একটা গেছে মনে হয়, ছিটকে কিছু গেলো নাকি? না কিছু তো ছিটকানোর মতো নাই। আচ্ছা ঠিক হয়েছে সোনা, খাও খাও তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও বিরিয়ানি, বিরিয়ানি বিরিয়ানি খাও, আগে বিরিয়ানি মুখে দাও, কি করছে কি করছে, বলতেই পারছে না কেউ, না সোনা হাসি পাচ্ছে না আমাদের, আমাদের হাসি পাচ্ছে, বলতেই পারছে না, আর হাসিই পাচ্ছে, তাই না? তোমার মার বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে? বাহ, এবার মা বিরিয়ানি বলেছে। আচ্ছা ভাত ভাত গালে দাও, সোনা কি হাসি দেয়, পেঁয়াজ নাকি ওটা, ও খাও খাও তাহলে খাও, ভাত মুখে দাও, বিরিয়ানি মুখে দাও, হাসিও পেয়ে যাচ্ছে বারবার, না সোনা বাড়ি শুধু সব কটা ভুল বলে খালি, কেউ কিছু জানে না কিছু না, নিচে সবাই খেতে বসি, সবাই আনন্দ করে মজা করে, আর মজাই আলাদা একসাথে নিচে খেতে বসা, ঠিক আছে? আর এখানে আমরা খেতে বসে পড়েছি, আমি মা মন্দিরা, মা প্রথমে খেতে চাইছিল না, তা বলছে হেভি হয়েছে খেতে, অ্যাকচুয়ালি পুরো ঘরোয়া বিরিয়ানি হয়েছে, একদম সেন্ট ফেন্ট কম দিয়ে, তোমরা ভিডিওতে দেখেইছো তো, যার জন্য মার খেতেও ভালো লেগেছে, নাহলে বাবা মা সচরাচর সব খাবার খায় না, তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, টাটা।